নমস্কার ছাত্র বন্ধুরা, আমি শিবু মল্লিক, তোমাদের সকলকে আবার এসএম টেকনিক্যাল কম্বো চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজ এই মাত্র 2020-21 শিক্ষাবর্ষে যারা কিনা জেক্সপো এবং ভোকলেটের জন্য ফার্স্ট ফেজের কাউন্সিলিংয়ের পর, ফার্স্ট ফেজের অ্যালটমেন্ট পাবলিশড হওয়ার পর যারা অটো আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিলে বা যারা ধরো ফার্স্ট অ্যালটমেন্টে কোনো কলেজে সিট পাওনি, তাদের আজকে সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট বা অটো আপগ্রেডেশনের সেই রেজাল্টটা এই জাস্ট এই মাত্র কিছুক্ষণ আগে বলা হয়েছে 19 তারিখ, মানে কি 19/10/2020 বেরোনোর কথা, তো বেরিয়েছে মানে 12টা বাজার কিছুক্ষণ আগে, মানে 20 তারিখ হওয়ার কিছুক্ষণ আগে এই জাস্ট তোমাদের রেজাল্টটা পাবলিশড হলো এবং আমি সাথে সাথে ভিডিওটা রেডি করছি। তো দেখো, এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে এই রেজাল্টটা চেক করতে পারবে, সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্টটা কীভাবে চেক করবে বা তোমাদের অটো আপগ্রেডেশন প্রক্রিয়াটায় সাকসেসফুল হলো কি না বা অটো আপগ্রেডেশনে তুমি উপরের দিকে কোনো কলেজে তোমার সিটটা অ্যালোয়েটেড হলো কি না, তো তোমরা সেটা কীভাবে চেক করতে পারবে সেটা আমি দেখাবো। তার আগে একটা কথা আমি বলে দেবো যে দেখো, আমি তো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে ওয়েবসাইটটা, অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি কিন্তু এন্ট্রি করে আছি। তো সবার প্রথমে তোমাদেরকে সেটাই করতে হবে, স্টেট কাউন্সিল অফ টেকনিক্যালের অফিসিয়াল ওয়েবসাইটে আগে যেতে হবে। আর তোমরা কিন্তু সেটা না যদি না করতে চাও নাও পারো, আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। জেক্সপোদের জন্য একরকম একটা লিঙ্ক, মানে যারা ধরো জেক্সপো ক্যান্ডিডেট ছাত্রবন্ধু আছো তারা জেক্সপোর লিঙ্কে যাবে, যারা ভোকলেটের আছো তারা ভোকলেটের লিঙ্কে যাবে। দুটো লিঙ্ক আমি আলাদা করে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা সেই লিঙ্কে গিয়ে ডাইরেক্ট লগ ইন করে কিন্তু রেজাল্টটা চেক করে নিতে পারবে। তো আমি এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে রেজাল্টটা চেক করা হয় সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখো, সেই একই রকম পদ্ধতি এখানে, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ ইন্টারফেসটা, দেখো এখানে দেখো একটা যে ইন্টারফেস আছে, দেখো এখানে কী ইন্টারফেস আছে, এখানে একটা গ্রিন কালারের আছে, এটা যারা জেক্সপো আছো তাদেরটা, আর এটা হলো রেড কালার যেটা আছে সেটা হলো ভোকলেটদের জন্য। দেখো এখানে লেখাই আছে, মানে ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের যা সিস্টেম ছিল, যেমন ইন্টারফেস ছিল, সেম ইন্টারফেস। তো আমি এখন দেখো এই আগে আমি জেক্সপোর্টটা চেক করছি, দেখো এন্টার করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক টু ভিজিট। এবার এখানে দেখো, এখানে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে এই ইন্টারফেসে কী করতে হবে, তোমার ফর্ম নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এখানে আগে ক্যান্ডিডেট যে আছে, হ্যাঁ, তার আমি অ্যাপ্লিকেশন নাম্বার বা আইডিটা আর পাসওয়ার্ডটা অলরেডি আমার এন্টার করা আছে এখানে। তো আমি জাস্ট শুধু এখন লগ ইন করবো, দেখো লগ ইন করে নিচ্ছি। লগ ইন করলে কিন্তু দেখো কী ইন্টারফেস আসবে, ঠিক এরকম ইন্টারফেস আসবে। দেখো এই যে কৌশিক বিশ্বাস, সে আমার একজন স্টুডেন্ট, তো সে কিন্তু তার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা আমায় দিয়েছে, যাতে কিনা আমি এই ভিডিওটা রেডি করে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো তার জন্য। দেখো এখানে সে কিন্তু, আমি একটা এমন একজন ক্যান্ডিডেট জোগাড় করেছি যে কিনা অটো আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল, আরেকজন আমি এমন একটি ক্যান্ডিডেটের সব কিছু জোগাড় করেছি যার কিনা ধরো ফার্স্ট কাউন্সিলিং কোনো কলেজে অ্যালোটেড হয়নি। তো এই কৌশিক বিশ্বাস কিন্তু ফার্স্ট ফেজে একটি কলেজ পেয়েছিল, সে অটো আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল। দেখো এখানে কী আছে, রেজিস্ট্রেশন সিট মানে অবস্থা সেটা দেখাতে বলেছে, এই যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস মানে কি রেজিস্ট্রেশনের অবস্থা, সেটা হলো কমপ্লিটেড মানে কি তার রেজিস্টার করা আছে সব কিছু। এবার কি সেকেন্ড ফেজ অ্যালোয়েটেড মানে কি দ্বিতীয় দফার ফলাফলের অবস্থা, ফলাফলের অবস্থা কি দেখো, এই যে ক্লিক টু হেয়ার টু ভিউ অ্যালোয়েটেড অ্যালোটমেন্ট মানে কি বরাদ্দ আসন, সে যে আসনটা পেলো সেটা চেক করার জন্য এখানে ক্লিক করতে বলা হয়েছে। তো আমি ক্লিক করে দিলাম, দেখো ক্লিক করার পরে সেখানে কী দেখাচ্ছে, ক্লিক করার পরে কিন্তু এখানে দেখালো, সরি একটু দুঃখিত, ক্লিক করার পরে দেখো এখানে দেখিয়ে দিয়েছে যে ইউ হ্যাভ বিন অ্যালোটেড এ সিট অ্যাট ইনস্টিটিউট মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক, মানে কি সে কিন্তু মেমারি গভর্নমেন্ট পলিটেকনিকে কিন্তু তার সিটটা অ্যালোটেড হলো। ওকে, এবার তারপরে দেখো যে চয়েস প্রায়োরিটি কত, 7, সে কিন্তু 7 নম্বরে আপগ্রেডেশন হলো, মানে কি সে কিন্তু আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল, সে কিন্তু 7 নম্বর চয়েসটা পেলো, এর আগে কিন্তু সে আরও নিচের দিকে ছিল, তার প্রায়োরিটির যা ছিল তার থেকে অনেক নিচের দিকের কলেজে কিন্তু সে এর আগে ছিল, তো সেখান থেকে সে 7 নম্বরে কিন্তু অ্যালোটেড হলো। এবং সে চাইলে পরে আবার অ্যালোট, দেখো যদি চায় সে আবার অটো আপগ্রেডেশন যেতে পারবে, এই যে এখানে দেখো সে যদি চায় আবার অটো আপগ্রেডেশন, এখানে কী লেখা আছে, না আমি অটো আপগ্রেডেশনে অংশগ্রহণ করতে চাই না, আমি আমার বর্তমান বরাদ্দ, বর্তমান যেটা বরাদ্দ আছে আমি তাতেই
অংশগ্রহণ করতে চাই। দেখো এখানে লেখা আছে আমি সন্তুষ্ট, এটা লেখা আছে, এই যে না আমি অটো আপগ্রেডেশনে যেতে চাই না, হ্যাঁ অটো আপগ্রেডেশনে অংশগ্রহণ করতে চাই না, আমি বর্তমানে বরাদ্দ আসন নিয়ে সন্তুষ্ট, এটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এবার যদি সে তার মানে তাহলে কী করতে হবে, এখন তাকে পেমেন্ট করতে হবে যদি এই যে অটো আপগ্রেডেশনে অংশগ্রহণ করতে চাই, এখানে কী আছে, অথবা যদি সে অটো আপগ্রেডেশনে অংশগ্রহণ না করতে চায় তাহলে তাকে 1300 টাকা পেমেন্ট করে একই রকমভাবে ফার্স্ট অ্যালটমেন্টে যেভাবে তোমরা অ্যাডমিশন নিয়েছো সে একই রকমভাবে অ্যাডমিশন নিতে হবে। আর যদি সে অটো আপগ্রেডেশনে অংশগ্রহণ করতে চায় তবে তাকে এই অপশনটা চুজ করতে হবে এবং সেক্ষেত্রে একটা ফিস দিতে হবে। দেখো তার ওপরের কলেজগুলো কী কী আছে, রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক, গয়েশপুর, হুগলি ইনস্টিটিউট কলেজ, মানে তার ওপরে, মানে সে 7 নম্বরটা পেয়েছে, তার ওপরে আপাতত অটো আপগ্রেড জন্য এই কয়টা চয়েস আর বাকি আছে, মানে তার পেছনের দিকে কিন্তু সমস্তগুলো কলেজ হয়ে গেল। ওকে, তাহলে এটা কিন্তু একটা গেল তোমাদের, জাস্ট আমি দেখিয়ে দিলাম, আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি আবার। ওকে, আমি এখান থেকে আবার ব্যাক করে গিয়ে জাস্ট তোমাদেরকে ভোকলেটেরটা দেখাবো। দেখো এখান থেকে ব্যাক করে গেলাম, এইভাবে কিন্তু দেখতে হবে এবং একই রকম অপশন আসছে, বা ঘাবড়ানোর কিছু নেই। তো আমি এবার ভোকলেটেরটাই ঢুকবো। দেখো এবার দেখো রেড কালার যে ইন্টারফেসটা আছে সেটা হলো ভোকলেটের জন্য, যে কিনা ভোকলেটের জন্য সে ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে বা ফার্স্টে প্রথম দফার কাউন্সিলিংয়ে সে কিন্তু কোনো কলেজে অ্যালোটেড হয়নি। তো এবার তারটা আমি চেক করবো। দেখো এখানে ক্লিক টু ভিজিট হিয়ার, মানে আমি এখানে ক্লিক করে দিলাম এবং দেখো তারও আমি ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে অলরেডি কিন্তু লগ ইন এখানে দেওয়াই আছে, এন্টার করা আছে। তো আমি জাস্ট লগ ইন করবো, লগ ইনে ক্লিক করবো, লগ ইনে ক্লিক করে দিলাম। এই যে লোবা মুর্মু, লোবা মুর্মু সে তার ডকুমেন্টসটা সব কিছু আমাকে দিয়েছিলো চেক করার জন্য। দেখো এখানে কিন্তু চলে এসছে সে প্রথম কাউন্সিলিংও কোনো অ্যালোটেড হয়নি এবং দ্বিতীয় দফার কাউন্সিলিংও কিন্তু কিছু পায়নি। দেখো যে ফলাফলের অবস্থা কী আছে, ফলাফলের অবস্থা আছে দুঃখিত কোনো আসন বরাদ্দ করা যায়নি, প্লিজ ওয়েট ফর নেক্সট ফেজ অফ কাউন্সিলিং, মানে কি পরের কাউন্সিলিংয়ের জন্য আবার তাকে অপেক্ষা করতে বলা হয়েছে, সে কিন্তু কোনো আসন পায়নি, বরাদ্দ হয়নি। তো তোমাদের যদি কোনো আসন বরাদ্দ না হয় তোমাদের যেই লগ ইন করবে তখন এই ইন্টারফেসটা দেখিয়ে দেবে। তো আপাতত নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে কীভাবে এই সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট বা অটো আপগ্রেডেশনের রেজাল্টটা তোমরা কীভাবে চেক করতে পারো সেটা আমি মোটামুটি তোমাদেরকে দেখাতে পারলাম, আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার তোমাদেরকে কিছু ইনফরমেশন কথা আমি আরও বলতে চাইছিলাম। দেখো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ লিঙ্ক তোমাদের জন্য দিয়ে দেবো, সেই লিঙ্কগুলো কিসের সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্যের সহিত দেখতে হবে। দেখো তোমরা যারা যারা অ্যাডমিশন নিয়েছো তা প্রভিশনাল অ্যাডমিশন কিন্তু মোটামুটি সবাই এখন নিচ্ছে, প্রভিশনাল মানে কি অনলাইনে একটা আপাতত দৃষ্টিতে একটা অ্যাডমিশন তোমরা নিচ্ছ, বাট ফিজিক্যালি কিন্তু কলেজে গিয়ে ক্লাস করছো না। কিন্তু যখনই তোমাদের ফিজিক্যালি কলেজে গিয়ে ক্লাসটা স্টার্ট হয়ে যাবে, শুরু হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস আরও সাবমিট করতে হবে, যেই ডকুমেন্টসগুলো এখন তোমরা সাবমিট করছো না বা তোমাদের করতে লাগছে না, তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু তখন তোমাদেরকে সাবমিট অবশ্যই করতে হবে। আর সেই ডকুমেন্টসগুলো কী কী, সেই ডকুমেন্টসগুলো হলো তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আর অ্যান্টি র্যাগিং এভিডেভিট সার্টিফিকেট, আরেকটা হলো গিয়ে নেক্সট যেটা আছে ডোমিসাইল সার্টিফিকেট। এই তিনটে সার্টিফিকেট কিন্তু তোমাকে সাবমিট করতেই হবে, তুমি যেই কলেজে অ্যাডমিশন নাও তুমি যখন ফিজিক্যালি গিয়ে ক্লাস করবে, এটা কিন্তু স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে যে মক কাউন্সিলিংটা হয়েছিল তখন কিন্তু স্পষ্ট ওনারা জানিয়ে দিয়েছিলেন যে তোমরা এখন যখন প্রভিশনাল অ্যাডমিশনটা নেবে এই মুহূর্তে তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে না, বাট যখন তোমরা ফিজিক্যালি গিয়ে ক্লাস করবে তখন কিন্তু তোমাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কোথা থেকে কালেক্ট করবে, বা এই যে প্রোফর্মা আছে, এই ডকুমেন্টসের তো একটা নির্দিষ্ট প্রোফর্মা আছে স্টেট কাউন্সিলের, তো সেই প্রোফর্মাগুলো তোমরা কোথায় পাবে? দেখো আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে প্রত্যেক কয়টা ডকুমেন্টসের প্রোফর্মার যা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা ঢুকে গেলে সেখান থেকে প্রত্যেকটা ডকুমেন্টসের পিডিএফ ফাইল ওপেন হয়ে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই ডকুমেন্টসগুলি খুবই প্রয়োজন, আর তার জন্য তোমাদের কাছে আমি আবার অনুরোধ করবো ভিডিওটার কিন্তু ডেসক্রিপশন বক্সে ঢুকে গিয়ে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নেবে যখন তোমাদের প্রয়োজন পড়বে, এবং যথাসময়ে যেন তোমরা ডকুমেন্টসগুলো যে যেই কলেজে সিট পাচ্ছ বা ভর্তি হচ্ছ সেই কলেজে যথাসময়ে সাবমিট করতে পারো। তো আজকে আর বেশি কিছু বলবো না, ভিডিওটা লেন্দি করবো না। তো তোমাদের সকলকে ভিডিওটা শেষ করার আগে একটি অনুরোধ করব যে দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবে, সাথে প্রচুর শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ দেখো তোমাদের সাবস্ক্রিপশন, তোমাদের লাইক
এগুলোই কিন্তু অনুপ্রেরণা জাগায়। আর আমি আবার বলবো তোমাদের কাছে, আবার অনুরোধ করব, আমি ইউটিউবে কোনো নতুন খুবই নতুন কোনো ভুল ত্রুটি হলে সেটাকে মার্জনার চোখে দেখে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকবে এবং ভবিষ্যতে সমস্ত রকম জেক্সপো ভোকলেট আইটিআই সংক্রান্ত নিউজ সবার আগে তোমরা পেয়ে যাবে। এইটুকু বলে সবাইকে নমস্কার জানিয়ে আবার অনুরোধ জানাবো, পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলের সাথে যুক্ত থেকো, কোনো ভুল হলে মার্জনা করো। আর যারা নতুন এসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। নমস্কার, শুভরাত্রি।